আগে পেট্রোল কত বেড়েছে? ট্রেন চুরির পথে পেট্রোল বেশ কয়েক মাস ধরেই ঊর্ধ্বমুখী পেট্রোল ও ডিজেলের দাম। শুক্রবার পেট্রোলের দাম 28 পয়সা বেড়ে হয় 93 টাকা 6 পয়সা এবং ডিজেলের দাম 34 পয়সা বেড়ে হয় 86 টাকা 38 পয়সা। পেট্রোল ডিজেলের দাম বাড়াই খুব স্বাভাবিক কারণে ক্ষুব্ধ সাধারণ মানুষ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমছে অথচ ভারতবর্ষে তেলের দাম বাড়ছে। চলুন শোনা যাক এই বিষয়ে কি বলছেন রানাঘাট পেট্রোল ডিজেলের ক্রেতারা। এই তো সেঞ্চুরি হতে আর বাকি নেই, এবার যদি একটু সরকার কর কমায় আমাদের এই তেলে তাহলে ভালো হয়। ইন্টারন্যাশনাল বাজারে তেলের দাম কমেছে, এখানে কিন্তু এখানে খুবই রাইজ হচ্ছে তেলের দামে। এটা আমার কাছে সরকারের অনুরোধ যে একটু করটা কমায় যাবে। অসুবিধা কতটা? অনেক অসুবিধা হচ্ছে, গাড়ি মানে লোকেরা নর্মাল লোকেরা গাড়িতে তেল ভরতে পারছে না, অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তেলে যেতে পারছে না, যে ডিস্টেন্সে আগে যেত 60 লিটারে এখন কম ডিস্টেন্স যেতে পারছে না। যখন কারণ দাম কমেছে মানে বলছে যে বিশ্বে পেট্রোলের দাম যেভাবে বাড়ে আর পেট্রোলের দ্রব্যের দাম বাড়ে যেভাবে সে অনুযায়ী বাড়ে বা কী করে ভর্তুকির ব্যাপার থাকে। তো এর আগে লাস্ট লকডাউনে তখন তো অনেক কমে গেছি, কী আর বলবো, আমরা নির্মল উদ্দেশ্যেই আমাদের মার খাওয়া ছাড়া কোনো রাস্তা নেই, মার খাবো পদে। কী নাম আপনার? সৌমিত্র চক্রবর্তী। কাকে? আগে পেট্রোল কত বেড়েছে? কালকে ছিলাম 78 টাকা।